কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। আজকে আলোচনার বিষয় হলো এটা, কারণ আমল নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি, কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়, মনে থাকবে? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমি কুরআনুল কারীমে আমল নষ্ট হওয়ার মতো প্রায় 16টা আয়াত পেয়েছি, কয়টা? 16টা, 16টা আয়াত আমি পেয়েছি আমল নষ্ট হওয়ার মতো। তাহলে বোঝা গেল এটা বিশাল একটা মারাত্মক জিনিস। আর হাদিসে পেয়েছি, আমার সামান্য স্টাডিতে আমি একটা পাইলাম, আরো আছে। তো আমার ভাইরা, আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনব যে কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয়, কথা ঠিক না? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, এক নাম্বার বলুন, এক নাম্বার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন আমি তো নামাজ পড়ি, রমাদান মাসে আমি রোজা রাখি, সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী আমি দান করি, পিতা মাতার খেদমত করি, এরপরে মানুষের উপকার করি, কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে, নামাজ সেজদাগুলো বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদগুলো নষ্ট হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যে আনসারটা দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহু, তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছিল, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায়, কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দারে আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ বলে, জোরে বলে নাউযুবিল্লাহ। একটা বিষয় বুঝুন তো, রব্বুল আলামিন যেমন কুরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করে, পশুর গলায় কেন ছুরি চালাব, পশুকে কেন হত্যা করব, এটা কোনো ধর্মের কাজ হতে পারে না, এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দারে আমি কুরবানির বিধান দিয়েছি তা যদি তোমার কাছে অপছন্দ হয় তাহলে তুমি যত আমল করো না কেন, যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন, তোমার ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটা দিয়ে বুঝে না, তাহলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছ, এত রোদ দিয়েছ, আল্লাহর খায়া কাম পায় না, আছে কি নাই? রৌদ্র যখন হলো আল্লাহর উপর অভিযোগ উঠল, আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন, ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো,
এখন আপনি বলতেছেন আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো আমরা হাঁটাচলা করতে পারি না আর বৃষ্টি লাগবে না আর বৃষ্টির দরকার নাই আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন একটা গালি দিয়ে বসলেন মন খারাপ করে বসলেন এইজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজিনু ইবনু আদম ইয়াসুবু দাহরা ওয়া আনা দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার হাদিসে কুদসি ইউজিনু ইবনু আদম আদম সন্তানরা আমাকে কষ্ট দেয় নাউজুবিল্লাহ কি করে বলেন তো আদম সন্তানরা আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় ইয়াসুবু দাহরা ওয়া আনা দাহরু রাতকে যখন দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে এইজন্য রব্বুল আলামিন আরেক জায়গা বলেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার وَلَلَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ বলেন তো এই আয়াতটা কোন সূরায় পারেন না পারেন রব্বুল আলামিন বলেন সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া তার ইশারায় চলে তার ইশারায় শুধু তাই নয় রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন ওয়ালাম ইয়ারা ইলা الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ كَمْ سُورَةٌ বলেন তো সূরা হলো আলাম ইয়ারা ইলা الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ দেখো দেখো তারা পাখিটি কেমন মেলে দুটো লোক ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে নেহি তার কোনো মানা আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু বল কে বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে বাংলাদেশের কোন হাওরে কোন লেগে কোন জেলা কোন পৌরসভা কোন থানায় তার খাদ্য আছে পানি আছে আমেরিকা থেকে সে কেমনে জানে ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে এই এইটা ব্যবহার করতে হবে এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো আসে না অতিথি পাখি আসে না বিদেশ থেকে শীতকালে পাখি আসে না কিভাবে আসলো এখান থেকে সৌদি প্লেন উড়ালে লাগে 6 ঘন্টা হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে আর সেই আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে কে রাডার তৈরি করে দিল কার যোগাযোগে আসলো কার দাওয়াতে আসলো কে রিসিপশন করলো কে রিসিভ করলো এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إلا الرحمن رحمن إلى دعايا يقول شعب حدش وطلب وجهة برسي أي جنة حديثة قدشة بلاهمين মানুষ কষ্ট দেয় আমাকে আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয় আমি আল্লাহকে গালি গালাজ করি আকাশকে গালি গালাজ করি আছে না নাই
রৌদ্র উঠতে যদি দেরি হয় শীতকালে যদি রৌদ্র না থাকে সূর্যকে গালিগালাজ করি আল্লাহ বলে সূর্যের ক্ষমতা নাই আকাশের ক্ষমতা নাই সব ক্ষমতা হলো আমি আল্লাহর আ ইলাহু মা আল্লাহ তাহলে এক নম্বরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর কত 9 আল্লাহ বলেন তাই এইজন্য যা আল্লাহ নাযিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে যখনই তারা অপছন্দ করে সুতরাং সে যেই হোক না কেন আলেম হোক পীর হোক বুজুর্গ হোক হাজি হোক গাজী হোক যাই হোক না কেন সে যদি আমার কোন হুকুমকে অপছন্দ করে আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব তাহলে এখান থেকে আমাদের শিক্ষা প্রকৃতির দিক থেকে যা হচ্ছে যা হবে আল্লাহর তরফ থেকে কিন্তু কিছু কিছু বিপদ আপদ সেটা হলো মানুষের কামাই করা কার কামাই করা মানুষের কামাই করা আমার ভাইরা এরপর আপনি যদি রব্বুল আলামিনকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন এক নম্বরটা কি পেলাম আল্লাহর নাযিল প্রকৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা করলে কি হবে আমল নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুমুত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম এই জন্য তার আমলগুলো নষ্ট হয় দ্বিতীয় নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয় তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন আল্লাহ কি করে না আল্লাহ কি করে না পছন্দ করে না এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না বরঞ্চ আল্লাহ নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন আল্লাহ যে পথে চলতে বলেছেন আপনি সেই পথে চলেন না আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন কথা ঠিক কিনা আল্লাহর আইনের পথে চলতে বলেন আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয় যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয় আল্লাহর বিধানের দিকে ডাক দেয় আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না তার সঙ্গে আপনি শত্রুতা করে আছে না না আছে না যারা ভালো কথা বলে ভালোর দিকে ডাকে আপনি তাকে জেলখানায় ভরেন মামলা দেন মোকদ্দমা দেন রিমান্ড দেন ফাঁসি পর্যন্ত দিয়ে দেন এমনকি আপনার যদি অপছন্দ হয় কোমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেসরা করেন এমন দৃষ্টান্ত আছে না না আল্লাহ বলেন তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয় তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন হজ করুক না কেন মাথা পট্টি বাঁধুক না কেন 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন কোরআন পড়ুক না কেন সে যত ভালো কাজই করুক আমার কাছে কোনো দাম নাই ঠিক কি নাই বলেন কি নাই আমার বাইনে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 28 রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কথা বললেন জালিকা বিআন্নাহুমুত তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু তাহলে এখন বুঝতে হবে সামনে ইলেকশনের সময় আসছে নামাজি লোক দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা লুনপাট শুরু করে দিল এই সপ্তাহে শুনলাম একজন ভূমি মন্ত্রী তার বাড়ি নাকি বিদেশের মধ্যে 350 কত কত 350 বাড়ি ওর লাগবে 3.5 হাত এই 3.5 হাতে ও প্রতিটার 10 গুণ করে বাড়ায় 350 বাড়ি করছে ও মরবে না কথা বলেন না
ও মরবে না ওর বাড়ি ঘর দিয়ে কি হবে ওর যদি টুকরা টুকরা করা হয় তাও তো মনে এক টুকরা একটা করে বাড়িতে ভাগে পায় না এ বাড়ি ঘর দিয়ে কি হবে 350 বাড়ি এক মন্ত্রী এটা চিন্তা করা যায় আর আমরা ভাগ পাই না পিএসের দাম প্রায় 150 টাকা কেজি হ্যাঁ আমরা এটা বললেই আমাদের মারপিট শুরু হয়ে যায় আমরা জঙ্গি হয়ে যাই আমরা দেশদ্রোহী হয়ে যাই জামাত শিবির হয়ে যাই বিএমপি হয়ে যায় অমুক হয়ে যায় তমুক হয়ে যায় এগুলাই তো ট্যাক্স ছিল আমার পাওনা আমি বুঝে নিব এটা বলার কোনো অধিকার ছিল না 350 বাড়ি এক মন্ত্রী তাহলে 300 পার্লামেন্টের আর কি আছে 300 পার্লামেন্ট মেম্বারের আর কি আছে চিন্তা করা যায় আমরা তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ এবারেও প্রস্তুত থাকি রাজি কথা বলেন না কে কে দিবেন কেউ দিবেন না একটি কথা বলি একজন মানুষ যত খারাপ হোক জেনা কর সুদ কর মদ কর যাই হোক লক্ষ্য রাখবেন লোকটা আল্লাহ দ্রোহী কিনা কি দ্রোহী কিনা আল্লাহ দ্রোহী কিনা রসুল বিদ্বেষী কিনা ইসলাম বিদ্বেষী কিনা আলেম ওলামা বিদ্বেষী কিনা ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা যদি না করে গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন কার দরবারে কার দরবারে মদের গুনাহকে আপনি মাফ করার মালিক কথা বলেন আপনি মাফ করার মালিক না তার গুনার সাইডটা আপনি এক সাইড করে দেন দিয়ে আপনি ওই নামাজি লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন হয়তো সে ভালো পথ পেয়ে ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যায় আর আমরা কি দেখেছি যতজন দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে কার ব্যবহার সৎ মায়ের মতো ব্যবহার যাতে আমি দাঁড়াইতে না পারি আমাকে সব সময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে কেন ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার অফিস আদালত কে দেখবে যদি সে হাঁটতে না পারে আমি সৎ মায়ের সন্তান আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে আমি যদি হাঁটা শিখতে না পারে আমি যেন চাকলা হয়ে পঙ্গু হয়ে বসে থাকি তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই কথা ঠিক না আমার বাহিনীরা এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয় তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো ভালো লোকদেরকে পথে বসাও তোমরা যদি ভালো লোকদেরকে তোমাদের ইমামের জায়গায় বসাও তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে তুমি তাসবিহ নিয়ে টিপা তোমার তাসবিহের কোনো মূল্য থাকবে না এডু পিছে বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাসবিহ টিপতেছেন লাভ নাই তা আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক পোছায় কথা ঠিক কি না তাহলে বোঝা গেল আল্লাহর পথকে অনুসরণ করতে হবে দিনের পথকে অনুসরণ করতে হবে দিনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নম্বরে বরবাদ হয়ে যাবে আমার ভাইরা তৃতীয় নম্বরে যে বিষয়টা বলা হয়েছে আপনি আমল করবেন কিন্তু আমল কেমন করে বরবাদ হয়ে যাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু وهو في الآخرة من الخاسرين